না চাইলে তিনি রাগ করেন। আশ্চর্য গতি মানুষের কাছে, মানুষ 10 বার চাইলে মানুষ বিরক্ত হয়। যাও তো এখনো তো বিরক্ত করো না তো, আর আল্লাহর কাছে যত চাইবেন তত খুশি, যত চাইবেন তত খুশি, দিন বাদ চাইলে তার কোনো বিরক্তি নাই, খালি বলতেই থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরাম ইনদাল্লাহি মিনাদ দুআ, আল্লাহর কাছে দোয়া প্রার্থনার চেয়ে আর কোনো জিনিস প্রিয় নেই। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ হচ্ছে তার কাছে চাওয়া। যত ইবাদত আছে, সালাত আদায় করলে তার ইবাদত করা হলো, তাসবিহ তাহলিল করলে তার ইবাদত করা হলো, হজ করলে তার ইবাদত করা হলো, সিয়াম পালন করলে তার ইবাদত করা হলো, চাইলেও তার ইবাদত করা হলো, ইয়া মসজিদের ব্যবস্থা করে দাও, এটাও একটা ইবাদত। কিন্তু সবটির মধ্যে, সবগুলোর মধ্যে সবচেয়ে তার কাছে ভালো কাজ চাইলে, যখনই চাই কেউ তখন খুশি হয়ে যায়। মানুষ তো চায় না, চাওয়া প্রয়োজন মনে করে না, না চেয়েই তো চলছে। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা অনেক সময় বলে থাকি আল্লাহ ভীতির আলোচনায়, আল্লাহ ভীতি, তখন আমরা একটা কথা বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া সারাইনি, আল্লাহর নিকটে দুইটি বিন্দু ফোটা, দুইটি চিহ্ন যত প্রিয় আর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর ভয়ে এক ফোটা চোখের পানি। আর এখন অবগত হচ্ছি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় চাওয়া। আমার একটা ভ্যানের ব্যবস্থা করে দাও না তো খুব খুশি। দুই হাদিসের মধ্যে সমতা কি? একটাতে বলা হচ্ছে সবচেয়ে বেশি খুশি হন এক ফোঁটা চোখের পানি ফেললে, তার ভয়ে খুব খুশি, সবচেয়ে ভালো কাজ। আর এখন বলছি যে আল্লাহ রাসূল বলছেন চাইলে খুশি হন, এইটা তার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাহলে দুই হাদিসের সমতা কি? দুই হাদিসের সমতা হলো মানুষ যখন কান্নাকাটি করে চোখের পানি ফেলে যায় তখন তার কাছে সবচেয়ে ভালো কাজ হয়। এমনি চাইলে হবে না, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, বেহাত কেলায় না, এটাও তো চাওয়া। এইভাবে চাইলে আল্লাহ মনে করেন যে মজা করলো আমার সাথে, তো শাস্তি দেয় না কেন? শাস্তি দেওয়া তার কাজ সহজে নয়, সহজে শাস্তি দেন না। ফেরাউনকেই সহ্য করেছেন 400 বছর, আপনি তো বহু দূরের কথা। আপনার কাজ অপছন্দ হলে তিনি তাৎক্ষণিক আপনার বিরুদ্ধে সিদ্ধান্ত নেবেন, এরকম কাজ আল্লাহ তাআলা করেন না, যার কারণে আমাদের অন্যায় করা সহজ হয়। মহান আল্লাহ বলেন, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, সামাজিক কাজ যখন আপনার শেষ হবে, একজন চাষি সকালে জমিতে যায়, বিকালে জমি থেকে আসে, এটা তার প্রয়োজনীয় কাজ, দুনিয়াবি কাজ। একজন মাস্টার সকাল 10টায় যায়, বিকাল 3টায় ফিরে আসে, এটা তার দুনিয়াবি কাজ। একজন ব্যবসায়ী 10টায় দোকান খুলে রাত 10টায় বন্ধ করে, এটা তার দুনিয়াবি কাজ। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন আরো আগে আসতে হবে, গুটিয়ে এমনিতেই বসে, সব আমার কাছাকাছি হয়ে বসে, সালাত আরম্ভ হবে তখন দেখা যায় কি করা যায়, আল্লাহ ভরসা একরকম হবেই, নাহলে কেউ গায়ের উপরে কাউ গায়ের উপরে চিন্তা করা হবে। এখন আমরা সবাই গুটিয়ে বসি, আরো কাছাকাছি হয়ে বসি। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ তাআলা বলেন, মোহাম্মদ আপনার যখন দুনিয়াবি কাজ শেষ হবে তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, মানে ইবাদত খুব কঠিন কাজ, আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। এইটা কথা,
এটাই সেটা যে চাইলে খুশি হন, বিনয়ের সাথে কান্নাকাটি করে চাইলে খুশি হন, সবচেয়ে ভালো কাজ, অতীব পছন্দনীয় কাজ। রংপুর, দিনাজপুর, লালবাজার, ঠাকুরবাড়ি, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, জয়পুরহাট, বগুড়া, এসব ডিস্ট্রিক্টের ভাষায় কাও বাও করে বলুন। রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, এসব ডিস্ট্রিক্টের ভাষায় হাও মাও করে হাত পা ধরে বলুন। ঢাকা, ফরিদপুর, সিলেট, পটুয়াখালী, এসব ডিস্ট্রিক্টের ভাষা আমার জানা নেই। তবে আল্লাহ তাআলা বলেন, আপনি যখন দুনিয়াবী কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, ইবাদত করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। জরুরি আদেশ, বিনয়ের সাথে কান্নাকাটি করেই বলতে হবে যে আমার একটা ভ্যানের ব্যবস্থা করে দাও। করার জন্য প্রস্তুত আছেন, কিন্তু বলে কে, বলার মানুষ খুব কম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াজমানিহু, যে আমার কাছে চায় না তার উপরে আল্লাহ অসন্তুষ্ট হন, রাগ করেন। তুমি আমাকে একটু বলো না কেন তোমার ভ্যানের ব্যবস্থাটা, না চাইলে তিনি রাগ করেন। আশ্চর্য গতি, মানুষের কাছে মানুষ দশ বার চাইলে মানুষ বিরক্ত হয়, যাও তো এখনো তো বিরক্ত করো না তো, আর আল্লাহর কাছে যত চাইবেন তত খুশি, যত চাইবেন তত খুশি, দিন বার চাইলে তার কোনো বিরক্তি নেই, খালি বলতেই থাকে, না বললেই অসন্তুষ্ট হয়।